কেসিপাল কি আছে আজকে রাশিফলে দর্শকদের জানান। অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা বিল পাস হতে পারে, ব্যবসা বাণিজ্যে লাভবান হতে পারেন, এমনকি মজুত মালের দাম বৃদ্ধি পেতে পারে, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স খুলে পেতে উঠতে পারে, এমনকি ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হতে পারে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্মের সন্ধান পাবেন, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে, তবে কর্ম ও ব্যবসা বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে। অবশ্য মামলা মোকদ্দমা কোর্ট কেসে রায় পক্ষে আসবে, শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাধ পূর্ণ করবে। তাছাড়া প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ হবে। তাছাড়া বাণিজ্যিক সফল লাভদায়ক হবে, এমনকি ভ্রমণ পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমার্থী রূপ নেবে। এবার কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, এমনকি দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হতে পারে। তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। অবশ্য সন্তান সন্ততির আগাব হয়ে থাকবে, তথাপিও লটারি জোয়ারে শেয়ার হাউজিং পেরিয়ে চলতে হবে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে যারা বিবাহযোগ্য আছেন তারা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহের ডাক পড়তে পারে। সেই সঙ্গে যাদের জীবনসাথী ও জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শরীর স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না, তাছাড়া স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে কলকারখানার উৎপাদন বাড়বে, এমনকি ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বজায় থাকবে, তবে দুই চাকার যানবাহন বর্জন করতে হবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা হয়ে উঠবে, এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, ভাই বোনদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পেতে পারেন। তাছাড়া পিতামাতার কাছ থেকে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করে নিতে সক্ষম হবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করলেও উপহার উপঢৌকনা দিয়েও কম পাবেন না। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে, যার ফলে বেশ মৌজু মস্তিতে দিনটি উপভোগ করবেন, এমনকি অযথা লোকে ভুল বুঝতে পারে, সেই সঙ্গে সন্দেহ চোখে দেখতে পারে, তথাপিও সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন, এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় ব্যাংক ব্যালেন্স ফুলে উঠবে। তাছাড়া যারা লটারি জোয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি বা কন্ট্রাক্টরি ব্যবসায় জড়িত আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে, এমনকি গৃহবাড়ির অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হতে পারে। তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকবেন, যার ফলে ব্যাংক ব্যালেন্স ফুলে ফিরে উঠবে, এমনকি মন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য অর্থ সম্পদ উপার্জনে নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে দীর্ঘদিনের ধার কর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হতে পারে, বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে, যা আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করতে পারে। তবে অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকতে হবে। এতদূর সত্ত্বেও মন ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে, এমনকি আপনার কর্মফল পেতে আপনার সততা আপনাকে সহযোগিতা করবে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে,
সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন সমস্ত বিষয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে পারে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি হারানো মামলা মকদ্দমার রায় পক্ষে আসতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা কারাবাস ভোগ করছেন তাদের কারামুক্তির পর প্রশস্ত হতে পারে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। কর্মক্ষেত্রে হয়রানিমূলক দুর্বদলি সাসপেনশন বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ করে তুলতে পারে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এতদূর সত্ত্বেও শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দিতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।